এই যে আপনি এখানে অবস্থান নিচ্ছেন, এটার মেইন রহস্য কি এবং এটার দাবি কি? আজকে আসলে আমরা রহস্যর বিষয় নয়, আজকে আপনি জানেন আন্তর্জাতিক মিডিয়া এবং বাংলাদেশি মিডিয়ার মাধ্যমে এবং আমরা বিভিন্ন অনলাইন ইউটিউব এবং ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে আমরা যা জানতে পেরেছি, বাংলাদেশে গত 5 মে রাত্রে বাংলাদেশের ইতিহাসে নয় ভারত উপমহাদেশ বলেন ওয়ার্ল্ডের ইতিহাসে আমরা এরকম গণহত্যা দেখিনি। রাতের অন্ধকারে বিদ্যুৎ লাইনকে কাট করে এরকম অন্ধকারে যেভাবে বোমাবাজি করা হয়েছে, যেভাবে গুলি চালানো হয়েছে বৃষ্টির মতো, বাংলাদেশের ইতিহাসে দুনিয়ার ইতিহাসে এরকম নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর কোনো মানব ইতিহাসের মানে এরকম কোনো ঘটনা ঘটেনি। আজকে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকে সারা বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদের অংশ হিসাবে প্রতিদিন আমরা ইউরোপের বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে এবং লন্ডনে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী এবং এদেশের যারা পলিটিশিয়ান আছেন, যারা এদেশে মানবাধিকার নিয়ে কাজ করছেন, তাদেরকে এই বিষয়টা জানাতে যে মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্যটা আসছে না, আমরা এটা আমরা জানতে পেরেছি এবং আমরা তাদেরকে একটা ডকুমেন্টারি দিব অচিরেই, যে আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে কমপক্ষে 10 থেকে 15 হাজার মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে এবং এর সাক্ষী যে আজকে হসপিটালের বেডে হাজার হাজার মানুষ, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, এই অবস্থায় হসপিটালের বেডে ফ্লোরের মধ্যে আজকে বিভিন্ন হসপিটালে আজকে শুয়ে আছে। এই অবস্থা থেকে আমরা একটাই দাবি করতে পারি যে বর্তমান এই কিলার, এই হাসিনা সরকারের পদত্যাগ এখনই আমরা চাই এবং হাসিনা সরকারের পতনের মাধ্যমেই এই শহীদদের বিচার হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়।